বটতলা একটা মন্দির স্থাপিত হয়েছে, সেখানে একটা মন্দিরে ছেলে ও মেয়ে সেজে ভণ্ডম করে এবং অনেক ছেলেদেরকে নিয়ে ও গাঁজার ঠেক মদের ঠেক পয়সা দেয় ওদেরকে খাওয়ার জন্য। গত পরশু দিলীপ যাদব মহাশয়ের মানে নিরাপত্তা রক্ষীকে গালিগালাজ দেওয়াতে তাদেরকে অ্যারেস্ট করেছিল, কিন্তু ওরা যখন ছাড়া পায় আমাদেরকে ভীষণভাবে গালিগালাজ করে। সেই প্রতিবাদ করতে গেলে আমাদের মেয়েদেরকে জামা কাপড় টেনে হিজড়ে ছিঁড়ে দেয়, আমাদেরকে মারধর করতে আসে। এই নিয়ে আমরা থানাতেও কমপ্লেন জানিয়েছি, কিন্তু ওনারা ওই করছে না, বলছে যে কেস এইটা নিয়ে আমাদেরকে বলছে কোর্টে যেতে। কিন্তু আমরা চাই যে যেন আমরা একটুখানি ওখানে শান্তিভাবে ওখানে বসবাস করতে পারি, মানে একটা স্টেপ নেয় এই বিষয়ে। আর দিলীপ যাদব মহাশয়ও যেন এই বিষয়টা একটু যেন খতিয়ে দেখে, কারণ আমরা আর পাচ্ছি না, আমাদেরকে ওরা পিত করে ফেলছে। আমাদেরকে আমাদের ছেলে মেয়েরা গঙ্গার ঘাটে গেলে পরে তাদেরকেও নোংরা নোংরা ভাষা বলছে, মানে এত নোংরা ভাষা বলছে যেটা আমি উচ্চারণ করতে পারবো না, এরকম ভাষা বলছে। আর পাশে ও একটা কনস্ট্রাক্ট তুলতে যাচ্ছিল, সেটা দিলীপ যাদব মহাশয় সরকারি আন্ডারেই ওটা বন্ধ হয়েছিল, কিন্তু সেই ক্ষোভও আমাদেরকে দিচ্ছে, আমরা নাকি এসব করছি। আমার নাম পাপিয়া মালিক। সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে। আমাদের একটাই অভিযোগ যে আমরা যখন থানায় যাচ্ছি ওর বিরুদ্ধে কিছু জানাতে, তখন পুলিশ কোনো রকম কোনো স্টেপ নিচ্ছে না। কেন নিচ্ছে না, কি কারণে নিচ্ছে না, কি আমার কিসের ইন্টারেস্ট পুলিশের? যখনই যাচ্ছি তখনই দেখছি না আমাদের আপনারা কি করছে সেটা আসছে, আমরা যে কি করছে আমাদের সাথে কি করছে সেটা কিন্তু দেখছে না। আমি চাইছি দিলীপ যাদব যেন এটা খুব ভালোভাবে দেখে সরকার। ব্যস্ত ছিলাম আমি গোষ্ঠী সত্য নিয়ে সপরিবারে, জমা জলে ডিপেড়ে জমা জলে ডিপেড়ে পুরনো টায়ারে ঢেলে দেয়া পাড়ে আর আতাড়ে পাতাড়ে। আরে কি ছিছি সাফানা এসে সব সাফ সুতরো করে টল টল ফেলে বানাইলো মরে রিফিউজি। এই সাফানাটা একটা আপদ। কাল আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানিয়েছিলাম যে ওখানে একটা দুষ্কৃতিমূলক কাজকর্ম চলছে, সমাজ বিরোধী লোকের আড্ডা হচ্ছে, আতুরঘর হয়েছে ওখানে, এবং ওখানে মদ গাঁজার আড্ডা হয়েছে এবং সমাজ বিরোধীদের ওখানে আড্ডা তৈরি হয়েছে। অতএব আপনাদের বলার পরে চেয়ারম্যানের বডিগার্ডকে হেনস্থা করার পরেও ওখানে আবার আজকে নাকি শুনছি ওখানে ঝামেলা হয়েছে, মারপিট হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, পুলিশ প্রশাসন কী করছে, স্থানীয় কাউন্সিলর চেয়ারম্যান কী করছে। অতএব এনারা যদি না এখানে প্রতিকার করতে পারে তাহলে আগামী দিনে জনরোষ তৈরি হবে, মানুষ একজোট হয়ে এর প্রতিবাদ জানাবে। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বটতলা গঙ্গার ঘাটে মাদক সেবনচলে, এবং আপনি সেটাকে প্রশ্রয় দিচ্ছেন, আপনার নেতৃত্বে এই অসামাজিক কাজকর্ম হয়েছে, নমস্কার। আমি অনেকে আমাকে দুর্গা মহারাজ দুর্গা মা বলে ডাকে, আমার ভালো নাম সায়ন্তন শাস্ত্রী পাল, কিন্তু শাস্ত্রী আমার উপাধি পাওয়া পড়াশোনার থ্রুতে। এই যে বিষয়টা অভিযোগ আসছে তার তো উপযুক্ত যথাযথ প্রমাণ কারোর কাছে নেই। আমি একজন সন্ন্যাসী সাধক, মাকে নিয়ে আমার দিন চলে, আমি ঈশ্বর পুজো করব, জনসেবা করব, নাকি এই সব ছেলেগুলোকে এই সব দ্বারা সহযোগিতা করব, এটা আমি আপনাদের মানে দর্শকদের কাছেই প্রশ্ন ছুড়ে দিচ্ছি। কারণ আমি তো আমার জায়গা থেকে একদম ঠিক, আমার কার্য হচ্ছে সেবা, আমার কারণ আমাদের বেলুড় মঠের একটাই সংকল্প শিবজ্ঞানে জীবসেবা, যত্র জীব তত্র শিব। ফলত সেই সেবা থেকে বেরিয়ে আর একটা জায়গায় গিয়ে মানে এরকম একটা নোংরামি করা, এটা কি আমার উচিত? কারণ আমার মন্দিরে অজস্র ভক্তরা আসে সারাদিন, অনেক বাচ্চারা আসছে, অনাথ অরফানরা আসছে, ছোটো ছোটো বাচ্চারা তাদের বাবা মা নেই, অনেক বৃদ্ধা মায়েরা আসছে, আমি কি তাদেরকে না দেখাশোনা করে এই সব কাজগুলো করতে পারি, এটা আপনাদের কি মনে হয়? সম্পূর্ণ চক্রান্ত হিসাবে আমাকে ফাঁসানো হচ্ছে, এবং এই কারণে ফাঁসানো হচ্ছে আমি কিছু টাকা পয়সা
কিছু যাবতীয় ওদের যে সরঞ্জাম ইট বালি পাথর সিমেন্ট এগুলো যদি আমি ওদেরকে এখন ওদের কথায় দিয়ে দিতাম তাহলে আমার সম্পর্কে এই নোংরা কুৎসাগুলো আর লড়তই না। এটা আমার ঠিক মন্দিরের পাশেই একটি বাড়ি আছে, কয়েকটি বাড়ি আছে, একটি বলবো না, তারা বেআইনিভাবে আছে এখানে, গভর্নমেন্টের জায়গা দখল করে। আপনার মাদককারীর বিষয়টা নিয়ে আমি যদি মাদককারী মানে মদ খাওয়া চালাতাম তাহলে তো আমি নিজে মদ খেতে হতো বা নেশা করতে হতো, তাহলে মেডিকেল টেস্টটা করলে আমার মনে হয় আরও নিজেকে আমার প্রমাণ করতে সুবিধা হবে। ব্যাস ইলেকট্রিসিটিও নেই, তারা প্রতিনিয়ত এই অত্যাচারটা আমার ওপর চালিয়ে যাচ্ছে এবং এমনভাবে অত্যাচার চালাচ্ছে যেটা আমি সহ আমার প্রতিটি ভক্ত মন্দিরে আসতে ভয় পাচ্ছে, আতঙ্কে। এবং তার কারণ হচ্ছে আমি আমার ঠিক মন্দিরের পাশেই একটি অরফানেজ হোম তৈরি করছিলাম, অরফানেজ হোম ঠিক বলবো না, কারণ ওখানে শুধু অরফানরা থাকবে না, ডক্টর থাকবেন, একজন লিগাল অ্যাডভাইজার থাকবেন, যা যা মানুষের সেবামূলক কাজ হয় বিনা পয়সায় সেগুলো করার চেষ্টা করছিলাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা আমার কাছে দাবি করে যে আমাদের ওখানে আরও 6 ফুট জায়গা ছেড়ে দিতে হবে, আমরা এইটুখানি দখল করে সমাপ্ত নয়, আমরা আরও দখল করতে চাই। আমি সেটাতে বাধা দিই, বাধা দিয়ে বলি আমি যথাপো জায়গায় চিঠি দিয়ে স্ট্যাম্প নিয়ে তবেই কাজটি শুরু করেছি, আপনারাও তাহলে সেই অনুযায়ী সেই পথে এগোন, আমি জায়গা দেয়ার কে, আমি তো আর এখানের মালিক নয়। বেআইনি কাজের জন্য ঠিক নোটিশটা করা হয়নি, নোটিশটা করা হয়েছে ওরা গিয়ে ওদের কাছে ভুল কিছু কুৎসা লটায়। কী লটায়? সেম কথা, আমি আর কি ওইখানে একটি ঘর করছি যেটি একটি ক্লাব ঘর, যেখানে ওখানে রেজিস্ট্রেশন করা আছে যে এটি একটি সেবা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, ওটা নাকি একটি আমি ক্লাব করছি এবং সেখানে আমি মদ গাঁজা চরস জাতীয় এরকম নোংরা নোংরা নেশার আসর চালাবো বলে, এবং আমি নাকি আমার বাবা মার থাকার ঘর করছি, এই সব বলে দিলীপ যাদব মহাশয়ের কাছে ওনারা জানান। ওনার কানে আসাতে উনি তখন বলেন যে ইনলিগাল ঘর করা এখানে যাবে না, উনি ঘর বলে এটাকে আটকান। আমরা সম্প্রতি একটি ভিডিও দেখেছি এখানে বেআইনি মাদক সেবন চলছিল এবং পুলিশ এসে ধরে নিয়ে যায়, আপনিও কি চান এখানে মাদক সেবন বন্ধ? হ্যাঁ, এই বিষয়ে আমার কোনো মতবাদ নেই, তার কারণ হচ্ছে আমি আমার ঈশ্বর, আমি আমার মানুষজন সেবা নিয়ে থাকি, ঘাটে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, বিন্দুমাত্র জানার ইচ্ছাও নেই। অভিযোগ রয়েছে যারা এই ধরনের মানে ক্রিয়াকর্ম করছিল তাদের সাথে আপনার একটু সুসম্পর্ক? হ্যাঁ, সুসম্পর্ক নয়, আমি একজন মহারাজ হিসাবে আমার সঙ্গে যারা ভালোভাবে কথা বলছে আমাকে তাদের সঙ্গে কথা বলতেই হবে। গঙ্গার ঘাটে কেউ আড্ডা মারতে এসে যদি মন্দির থেকে জল সেবা করতে চায় তাহলে আমার কর্তব্য কি তাদের জল এগিয়ে দেওয়া? আপনারা কি বলে? ফলত সেই কথা বলাতে যদি বলে যে তাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে তাহলে এই বিষয়ে আমার কিছু বলার নেই। একদম নয়, আমি তো একদম চাইবো না এই ধরনের কোনো কাজ হোক, কারণ আমি নিজে একজন সমাজসেবক, আমি সবসময় চাইবো সমাজটা সুন্দর হোক এবং এতটাই সুন্দর হোক যারা ঈশ্বরকে ভুলে আছে, যারা নিজের নিজেরা বিভিন্ন কাজকর্ম ত্যাগ করে নেশায় আসক্ত হয়ে আছে তারা যেন সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এটাই আমার একমাত্র বক্তব্য। আমার পরিচয় আমি সায়ন্তন শাস্ত্রী, আমি সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট এবং আমার এখন থিসিস চলছে পিএইচডির, তাছাড়াও আমাকে সকলে দুর্গা মা বা দুর্গা মহারাজ বলে ডাকে।